আসসালামু আলাইকুম প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য ক্যামেরার সামনে এসেছি। আশা করি আমার সাথে আপনারা আসলে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে দেখা যায় অনেকেই লেখালেখি করে অথবা শর্ট ভিডিও বানিয়ে প্রবাসীদের স্ত্রীকে হেয় প্রতিপন্ন করে বিভিন্নভাবে ফেসবুকে আপলোড দিয়ে থাকে। সেক্ষেত্রে প্রবাসীদের বউকে লোভী, চরিত্রহীন, সর্বোপরি একটি ভিলেন রূপে উপস্থাপন করা হয়। আমি আজকে সে বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এটি আমারও আপনাদের হইচুটি প্রবাসী ভাইরা, আসলে আমরা প্রবাসী থেকে বিভিন্ন প্রতিকূলতার ভিতরে আমরা রুজি রোজগার করে থাকি। কথাটি যেমন সত্য, ঠিক অন্যদিকে আমাদের স্ত্রী মানে প্রবাসীদের স্ত্রীরা দেশে প্রতিটা মুহূর্ত আমাদের কথা চিন্তা করে এবং আমাদের অপেক্ষায় প্রহর গণে, সেটাও অস্বীকার করার মতো নয়। আমরা যেমন প্রবাসে টাকা পয়সা রুজি রোজগার করে আমাদের পরিবার আত্মীয়স্বজন আমরা আমাদের পরিবারের দুঃখ কষ্ট দূর করতে যে অবদান রাখছি, আমি মনে করি আমরা প্রবাসীদের স্ত্রী সেও অবদানের একটি অংশ তাদেরও প্রাপ্য। আপনারা বলতে পারেন কীভাবে? হ্যাঁ বন্ধুরা, দেখুন আমরা হ্যাঁ পরিশ্রম করছি, খেয়ে না খেয়ে বিভিন্নভাবে টাকা উপার্জন করে দেশে পাঠাচ্ছি। অন্যদিকে আমাদের স্ত্রীরাও কিন্তু আমাদের অপেক্ষায় বিভিন্নভাবে সুন্দর সময়গুলি বিসর্জন দিয়ে যাচ্ছে, তাদের বিভিন্ন অধিকার থেকে তারা বঞ্চিত, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। যেমন ধরুন আমরা আমাদের আত্মীয় স্বজনকে প্রবাস থেকে সহযোগিতা করছি, টাকা পয়সা দিয়ে আমরা আমাদের পরিবারের সচ্ছলতা নিয়ে আসছি, আমাদের স্ত্রীরা সেই অবদানের অংশীদার। তারপর আমরা অনেকেই মনে করি আমরা প্রবাস থেকে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে স্ত্রীদেরকে দামি দামি প্রসাধনী কিনে দিয়ে স্বর্ণ অলঙ্কার দিয়ে দিচ্ছি, টাকা পয়সা পাঠাচ্ছি, কাচ্ছে যাচ্ছে, আনন্দ করছে তাদের অনেক। আসলে কিন্তু তা না। দেখুন, একটি মেয়ে তার নিজের বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে আমাদের জন্যে, আপনার জন্যে, আমার জন্যে নতুন একটি পরিবেশে পরিবারে আসতে শুধু আমাদের কী করছি, তাকে রেখে আমরা প্রবাসে চলে এসে এবং তার যে সুন্দর মুহূর্ত, এই সময়ে তার যা প্রাপ্য, তার যা অধিকার, আমরা সঠিকভাবে তা পালন করতে পারছি না। সেই অপারগতাটুকু আমাদের নিজের, তাতে আমরা কীভাবে টাকা পয়সা রুজি করবো, আমরা কীভাবে আমাদের ফ্যামিলিকে খুশি করবো, ফ্যামিলিকে সুখী করবো, আমাদের আত্মীয় স্বজন মা বোনদের মা ভাই বোনদেরকে সহযোগিতা করবো, সেটি নিতান্তই আমাদের ব্যাপার এবং আমাদের কর্তব্য। সেজন্য কিন্তু আমাদের স্ত্রীরা তাদের এই দায়িত্বে, তারা তাদের এই দায়িত্ব নয়, আমরা এইভাবে তাদের ভরণ পোষণ দিব, সেটা আমাদের নিতান্তই আমাদের দায়িত্ব। সেক্ষেত্রে আমাদের স্ত্রীরা ধৈর্য ধারণ করছে এবং বিভিন্ন কষ্টের সম্মুখীন হয়ে বিভিন্ন সব পরিবারের কথা আমি বলবো না, কিছু কিছু পরিবারে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, শ্বশুর শাশুড়ি কিংবা দেবর ননদের কাছে নির্যাতিত হচ্ছে এবং দিনের পর দিন তারা মুখ বুঝে সহ্য করছে। অনেক ক্ষেত্রে অনেক স্বামীরা, আমরা বউদের কথা শুনতে, আমাদের স্ত্রীদের কথা শুনতে চাই না এবং অনেক স্ত্রীরা ভয়ে স্বামীকে তা বলতেও পারে, তো দেখুন তারাও কিন্তু কম কষ্ট করছে। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে, একতরফাভাবে বউদেরকে দোষারোপ করা উচিত নয়। আমাদের চিন্তা করে দেখা উচিত আমরা কি আমাদের স্ত্রীকে সঠিক মূল্যায়নটুকু করছি, আমরা কি তাকে যথেষ্ট পরিমাণ সময় দিচ্ছি। হ্যাঁ, বলতে পারেন আমরা কাজে কর্মে থাকি, আমরা সময় পাচ্ছি না। তারপরে আমি বলব, যতটুকু সময় পাচ্ছি ততটুকু সময় থেকে বেস্ট সময়টুকু, বেশি সময়টুকু আমাদের স্ত্রীদের দেওয়া উচিত এবং তাদের সাথে যোগাযোগ রাখা উচিত এবং তাদের ভালোটুকু, তাদের আনন্দটুকু আমাদের জানা উচিত,
জিজ্ঞেস করা হয়, এমনকি আমাদের পরিবারে তারা কোনো নির্যাতনের শিকার হচ্ছে কিনা, লাঞ্ছিত হচ্ছে কিনা, কষ্ট করছে কিনা, সেক্ষেত্রেও আমাদেরকে নজর দেওয়া উচিত। তাহলে আমাদের স্ত্রীদের সাথে আমাদের যে দূরত্বটুকু, দূরত্ব অনেক কমে আসবে এবং সম্পর্ক আরও গভীর হবে। একটি স্বামী যখন তার স্ত্রী থেকে আলাদা থাকে, দূরে থাকে, তো সে সর্বোপরি নিজেকে অসহায় বোধ করে, তার নিজেকে খুব একাকিত্ব বা একা মনে করে। তার উপর যদি ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ তাকে নির্যাতন করে অথবা কটু কথা বলে, সে আরও দুর্বল হয়ে পড়ে। সেক্ষেত্রে একটি অবলম্বন সে করছে, সেই সময় যদি আপনি তার পাশে দাঁড়ান, আপনি তাকে সাপোর্ট করেন, সুন্দরভাবে কথা বলেন, তার মতামতের মূল্যায়ন করেন, তাহলে সে সে একাকিত্বটা ফিল করে বা আপনাকে আরও বেশি আপন করে নেবে। অন্য কোনো বা কোনো অন্য দ্বিতীয় ব্যক্তি আপনার স্থানটা এসে দখল করতে পারবে না। এবং যদি মনে করুন যে আপনার স্ত্রী আপনার সাথে সব কিছু শেয়ার না করতে পারে, তাহলে সে নর্মাল স্বাভাবিকভাবেই সে একটি অবলম্বন খুঁজবে তার কষ্টটুকু শেয়ার করার জন্য এবং কারোর সাথে বন্ধুত্ব করার জন্য। আগে নিজেদের চরিত্রকে উত্তম করা উচিত এবং নিজেদেরকে ঠিক রাখা উচিত এবং নিজের, আর বিশেষ করে আমাদের অনেকেরই অভ্যাস আমরা আমাদের স্ত্রীকে সন্দেহ করে থাকি এবং খুব বেশি সন্দেহ করি। এ ধরনের বদভ্যাস থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং সেই সন্দেহ নামক রূপ থেকে আমাদের বিরত রাখতে হবে। কারণ কোনো স্ত্রী চায় না তার স্বামী থেকে সন্দেহ করে, এবং আমরা যদি সন্দেহ করি, কোথায় কোথায় সন্দেহ করি, যে কোনো বিষয় নিয়ে সন্দেহ করি, তাহলে তার ভিতরে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং তা থেকে অনেক খারাপ দিকে বিষয়টি চলে যায়। তারপর আমরা বিশেষ করে আমাদের দেখতে হবে আমরা কতটুকু সময় আমাদের স্ত্রীকে দিচ্ছি। আমাদেরকে বেশি বেশি সময় তাদের দেওয়া উচিত, সুখ দুঃখ কষ্ট হাসি কান্না এবং সুন্দর মুহূর্তগুলো তাদের সাথে শেয়ার করা উচিত এবং জানা উচিত। কারণ আমরা যখন চলে আসি আমাদের স্ত্রীকে রেখে, আমরা যখন বাইরে চলে আসি, দূরে চলে আসি, তখন সে নিজেকে একাকিত্ব এবং অসহায় ফিল করে এবং নিজেকে খুবই দুর্বল ভাবতে থাকে। তখন তার কষ্ট সুখ দুঃখ শেয়ার করার জন্য একটি অবলম্বন করতে থাকে। সেই সুযোগটাই কিছু খারাপ মানুষ, সুযোগ সন্ধানী মানুষ সেই সুযোগটাই নেয়, প্রথমে বন্ধুত্বের বন্ধু হয়ে কাছে আসে এবং বন্ধুত্বের সুলভ আচরণ করে, তারপর আস্তে আস্তে সেই সম্পর্কটি খারাপ পর্যায়ে চলে যায়। তাহলে সেদিকে লক্ষ্য রেখে যাতে আমাদের স্ত্রীরা এ ধরনের কোনো সম্পর্কে না জড়ায়, সেদিকে আমাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সেক্ষেত্রে তাদের সাথে আমাদেরকে বন্ধুত্ব এবং ভালো বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে হবে। যেমন করে বিশেষ করে আমাদেরকে আগে আমাদের সব কিছু শেয়ার করতে হবে এবং দেখবেন আমাদের সব কিছু শেয়ার করলে আমাদের স্ত্রী আমাদের সাথে সব কিছু শেয়ার করার অভ্যাস তৈরি করবে। তো আমাদের কীভাবে ভালো বন্ধু হতে হবে এবং ভালো বন্ধু একজন বাবা স্বামী হওয়ার জন্যে একজন বাবা বন্ধু হওয়া খুবই দরকার। তো আমরা আমাদের স্ত্রী ভালো বন্ধু হব এবং তাদের সুখ দুঃখ হাসি কান্না সুন্দর মুহূর্তগুলো আমরা তাদের সাথে শেয়ার করবো। আমরা আমাদের সময়টুকু আমাদের সুন্দর মুহূর্তগুলো তাদের সাথে শেয়ার করবো। তাহলে দ্বিতীয় কোনো খারাপ মানুষ, সুযোগ সন্ধানী মানুষ সেই সুযোগটি নিতে পারবে না এবং তাদের সম্পর্ক বন্ধুত্বের একটি সম্পর্ক হবে। তো আমাদের সম্পর্কটি আরও গভীর হবে এবং সম্পর্ক যত গভীর হবে ভালোবাসার গভীরতা ততই বাড়বে, আর ভালোবাসার গভীরতা যত বাড়বে তত এই ধরনের পরকীয়া বলেন যাই বলেন এ ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 0% চলে আসবে। আমরা যদি একজন ভালো ভাই হতে পারি, আমরা যদি একজন আদর্শ সন্তান হতে পারি, তাহলে আমাদের উচিত আমরা একজন আদর্শ স্বামী হব। তাহলে দেখবো আমাদের স্ত্রীরা একটি আদর্শ স্ত্রী হয়ে যাবে এবং আমাদের সম্পর্কটি অটুট থাকবে এবং আমাদের দাম্পত্য জীবন সুখের হবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টেক কেয়ার, গুড বাই।